আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসিয়াস ডেইলি কুকিং অ্যান্ড টিপস। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আমিও আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছি। এখানে দেখতে পাচ্ছেন বেশ বড় বড় সাইজের চিংড়ি মাছ, গলদা চিংড়ি। আসলে ক্যামেরায় দেখে কিন্তু বোঝা যাচ্ছে না চিংড়ি মাছগুলো যে কতটা বড়, কিন্তু এর মানে 5টা থেকে 6টা চিংড়ি মাছেই কিন্তু 1 কেজি ওজন হয়ে গিয়েছে। এতটা বড় পরিমাণের চিংড়ি, মানে চিংড়ি মাছ এতটা বড়। তো আজকে চিংড়ি মাছের দো পেঁয়াজা করে দেখাবো আপনাদেরকে। এই জন্য দেখতে পেরেছেন আমি পেঁয়াজ আর টমেটো কুচি করে নিয়েছি, আর অলরেডি কিন্তু চুলায় দেখতে পাচ্ছেন একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তো ফ্রাই প্যানের মধ্যে এখন আমি মাছটা দিয়ে দিলাম। তো প্রথমে হচ্ছে চিংড়ি মাছগুলোকে আগে আমি একটু ভেজে নিব। চিংড়ি মাছটা দিয়ে আপনি যে কোনো ধরনেরই আইটেম করুন না কেন, এটা ভেজে নিলে কিন্তু টেস্টটা খুবই ভালো আসে। আর এখানে দেখতে পাচ্ছেন গলদা চিংড়ি কিন্তু এরকম পা থাকে অনেক বড় বড়, এটাও আমি ভেজে নিব। এই চিংড়ি মাছগুলো ভাজার শেষে এটা খেতে কিন্তু খুব ভালো লাগে। তো এই যে দেখতে পাচ্ছেন মাছটা কিন্তু এক পাশ হয়ে গিয়েছে, এখন আমি অপর পাশটাও উল্টিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে আমি একটু মাছটাকে ভেজে নিব, এতে করে চিংড়ি মাছটা খেতে কিন্তু খুবই অসাধারণ হয়। এবং যেহেতু এটা খুব বড় সাইজের চিংড়ি মাছ, এটা খুব সুন্দর করে কিন্তু কুক হয়, একদম ভেতর থেকেও সুন্দর করে হয়ে যায়। তো চিংড়ি মাছটা কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে, এখন হচ্ছে আমি তুলে নিচ্ছি চিংড়ি মাছটা দেখতে পাচ্ছেন। আর আমি যেই প্লেটটাতে চিংড়ি মাছটা তুলে নিয়েছি সেই প্লেটটা কিন্তু অনেক বড়, আসলে ক্যামেরা কিন্তু বোঝা যাচ্ছে না, কিন্তু অনেক বড় বড় সাইজের চিংড়ি মাছ। তো এই যে দেখতে পাচ্ছেন সব মাছগুলো কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম, চুলায় দেখতে পাচ্ছেন আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াইটা শুকিয়ে গিয়েছে, এখন হচ্ছে চিংড়ি মাছের দো পেঁয়াজা করার জন্য আমি এখানে পরিমাণ মতন দিয়ে দিয়েছি তেল, আর এখানে মাছ ভাজার যে তেলটুকু ছিল সেটাও আমি দিয়ে দিচ্ছি। এখন তেলটা গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে আর বেশ অনেকটা পরিমাণ, এখানে প্রায় 2 কাপ পরিমাণের হবে পেঁয়াজ কুচি। আমি দিয়ে আমি পেঁয়াজটাকে একটু ভেজে নিব। প্রায় 50%-এর মতন কিন্তু আমি পেঁয়াজটা ভেজে নিয়েছি। আর এখন এই পর্যায়ে আমি দিয়ে দিব হচ্ছে আদর্শন পেস্ট। এখানে আমি হচ্ছে প্রায় 1.5 চা চামচ পরিমাণের আদর্শন পেস্ট দিয়ে দিয়েছি, আর যেহেতু এটা চিংড়ি মাছ তাই আর বেশি প্রয়োজন নাই, অল্প দিলেই হবে। আদর্শন পেস্টটা দিয়ে আমি ভালো করে ভেজে নিব। আর এখানে দেখতে পাচ্ছেন টমেটো কুচিটা রেখেছিলাম, সেটাও আমি দিয়ে এই কাঁচা মশলাটা আগে বেশ ভালো করে আমি একটু ভেজে নেব, এতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে। তো এই যে দেখতে পাচ্ছেন আদা রসুন পেস্টটা কিন্তু অলরেডি আমার ভাজা হয়ে গিয়েছে। তো এখানে মশলাটা কষানোর জন্য আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতন পানি। আর এখানে হচ্ছে সব গুঁড়া মশলাগুলো আমি এখন দিয়ে দিচ্ছি। এখানে আমি দিয়ে দিয়েছি প্রায় 1 চা চামচের মতন মরিচের গুঁড়া, আর এখন দিব হচ্ছে 1/2 চা চামচের মতন হলুদের গুঁড়া, 1/2 চা চামচের মতন ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দিব হচ্ছে 7 মতো লবণ। তো চিংড়ি মাছের যে কোনো আইটেমই করেন না কেন, এর মধ্যে হালকা মশলা হলেই কিন্তু চিংড়ি মাছটা দেখতে যেমন সুন্দর লাগে খেতেও কিন্তু মজা হয়। আর চিংড়ি মাছের দো পেঁয়াজির কালারটা তো এরকম হালকা হলেই সুন্দর লাগে। তো মশলাটা কিন্তু কষানো হয়ে গিয়েছে দেখতে পেরেছেন। এখন হচ্ছে আমি এখানে পরিমাণ মতন পানি দিয়ে দিচ্ছি মাছটা যাতে ভালোভাবে একটু সিদ্ধ হয়, ভালোভাবে কুক করার জন্য আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতন পানি। আর চারপাশ থেকে মশলাগুলোকে আমি খুন্তির সাহায্যে নেড়েচেড়ে ভালোভাবে এই ঝোলটার সাথে মিশিয়ে দিচ্ছি। আর এখন আমি এখানে ভেজে রাখা সেই চিংড়ি মাছগুলোকে এখানে আমি দিয়ে দিব। চিংড়ি মাছটা আমি দিয়ে দিয়েছি, আর এখানে দিয়ে দিলাম হচ্ছে 5-6টা কাঁচা মরিচ। এখন আমি দিয়ে আমি হচ্ছে চিংড়ি মাছটাকে ঠেকে দিব। তো এই যে দেখতে পাচ্ছেন বলক উঠে এসেছে, আমি এখন হালকা হাতে একটু নেড়ে চেড়ে দিব, একটু আস্তে করে উল্টিয়ে দিব যাতে মাছের ওই পাশটাতেও মশলাগুলো ভালোভাবে ভেতর থেকে ঢুকে যায়। আর
এই চিংড়ি মাছের দো পেঁয়াজিটা খেতে কিন্তু অসম্ভব মজা। আপনারা অবশ্যই কিন্তু বাসায় আমার রেসিপিটি ফলো করে তৈরি করবেন। তো মোটামুটি হয়ে গিয়েছে, এখন ফাইনালি নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি এখানে বিলাতি যে ধনিয়া পাতা, এটা এটার টেস্টটাও কিন্তু খুবই দারুণ লাগে খেতে। তো এটা দিয়ে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে তারপর হচ্ছে নামিয়ে নিব। তো এই তো মোটামুটি কিন্তু হয়ে গিয়েছে আমাদের চিংড়ি মাছের দো পেঁয়াজিটা, দেখুন মাশাল্লাহ, দেখলে দেখতে কিন্তু কতটা সুন্দর হয়েছে আর খেতেও অসম্ভব মজা। চলুন পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল দারুণ মজার স্বাদের চিংড়ি মাছের দো পেঁয়াজা বা গলদা চিংড়ির দো পেঁয়াজা। এটা দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু মাশাল্লাহ অনেক মজা হয়েছিল। আপনারা কিন্তু এই ধরনের চিংড়ি মাছ দিয়ে রেসিপি তৈরি করে পোলাওর সাথে গরম ভাতের সাথে অনায়াসে খেয়ে নিতে পারেন। অতিথি আপ্যায়নও ঝটপট করে এভাবে গলদা চিংড়ি দিয়ে আপনারা দো পেঁয়াজা তৈরি করতে পারেন বা অন্য চিংড়ি দিয়েও করতে পারেন সেম রেসিপি ফলো করে। তো কেমন লাগলো আজকের ভিডিওটি তা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। নতুন করে যারা আমার চ্যানেলটি ভিউ করবেন অবশ্যই কিন্তু একটু লাইক দিতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করে আমার সাথে অবশ্যই যুক্ত থাকবেন। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর নতুন নতুন মজাদার সব রান্নার রেসিপি এক্সক্লুসিভ সব ব্লগ ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিয়ে নিচ্ছি আজকের মতো এখানে। আল্লাহ হাফেজ।